আল্লামা সাঈদীকে নিয়ে স্বরচিত কবিতা। কবিতার নাম মাওলানা সাঈদী আধারের তীরে ঝলমলে আলো। লেখক মোহাম্মদ রবিউল ইসলাম। মাওলানা সাঈদী, তুমি বিশ্ব সমাজের বিশ্বস্ত অনুচারী, তোমার তাফসির বুদ্ধিদীপ্ত, চিন্তা ভাবনা খুবই উপকারী। মাওলানা সাঈদী, তুমি যুক্তিপূর্ণ, কথার অনন্য প্রতিভা, তোমার দাওয়াত মানবতার হৃদয়ে ছড়াচ্ছে শুভ্র আভা। মাওলানা সাঈদী, তুমি নারীকে দিয়েছ বিশিষ্ট আসন, তোমার সত্য ভাষণ মুসলিম সমাজ জানিয়েছে সম্ভাষণ। মাওলানা সাঈদী, তুমি আধারের তীরে ঝলমলে আলো, তোমার যৌক্তিক কোরআনিক বিশ্লেষণ পাপীদের করেছে ভালো। মাওলানা সাঈদী, তুমি ইসলামী পণ্ডিতদের আসনে আসীন, তোমার অনাবিল বিশ্বাসে সর্বত্র বিরাজমান সততার বীণ। মাওলানা সাঈদী, তুমি যুক্তিতর্ক উপস্থাপন করাতে সৃষ্টিশীল, তোমার জন্ম কর্ম দর্শন বিস্ময়কর, তত্ত্ব ভাণ্ডার অনাবিল। মাওলানা সাঈদী, তুমি নাস্তিকতাকে করেছো ধর্মে দীক্ষা, তোমার নমনীয়তা সত্যবাদিতা দরদ বিবেকের মহাশিক্ষা। মাওলানা সাঈদী, তুমি অত্যাচারীর উপর খড়গ হস্ত, তোমার নিবেদিত সেবায় ধর্মপ্রাণ মানুষ তাফসিরে আকৃষ্ট। মাওলানা সাঈদী, তুমি দুর্নীতি যৌনতা লুটপাট করো বন্ধ, তোমার অনিন্দ সুন্দর মানসিকতা দুষ্টদের করে অন্ধ। মাওলানা সাঈদী, তুমি একবিংশ শতাব্দীর অগ্রসরমান সৈনিক, তোমার প্রিয় মাতৃভূমিতে মুক্তির দোয়া হয় দৈনিক। মাওলানা সাঈদী, তুমি কাবাঘরে প্রবেশকারী জাতির ঝান্ডা, তোমার পরশে অনাবিল তাফসিরে সব দিল ঠান্ডা। মাওলানা সাঈদী, তুমি অত্যাচারী অনাচারীর হৃদয়ের কম্পন, তোমার সাহসী ভূমিকায় মুমিনের অন্তরে ওঠে ঝম্পন। মাওলানা সাঈদী, তুমি বিশ্ব বরেণ্য বিখ্যাত আলেমে দীন, তোমার ছড়ানো কোরআনের আলোয় জাগছে বিশ্ব নবীন। মাওলানা সাঈদী, তুমি বন্দিশালায় মানবতা সহ বন্দী, তোমার রক্ষায় প্রভু যথেষ্ট, করব না কোনো সন্ধি। মাওলানা সাঈদী, তুমি কোরআনের আলোয় ভরা ব্যক্তি, তোমার সমরে ধ্বংসে ফাঁসিতে তোলার নেই কোনো শক্তি। মাওলানা সাঈদী, তুমি মরুর রাখালের মতো করেছো বিশ্ব জয়, তোমার জেলখানা তোমার স্বর্গ নেই কোনো ভয়। মাওলানা সাঈদী, তুমি বয়ান করলে আলোকিত হয় মানবতা, তোমার আলোর মশাল অনন্ত, দিকে দিকে আসছে সফলতা। মাওলানা সাঈদী, তুমি পড়েছ এক মহান রবের মহাপরীক্ষায়, তোমার জন্য দোয়া আল্লাহ, তুমি রেখো তাকে তোমারই জিম্মায়। কবিতাটি আল্লামা সাঈদীর জেলখানা থাকাকালীন সময় লেখা।